হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করবো যেটা, সেটা হচ্ছে লিস্ট অফ ইম্পর্টেন্ট স্পোর্টস অ্যান্ড ট্রফি। তোমাদের বলেছিলাম বিভিন্ন স্ট্যাটিক জিকে বা বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো রিসেন্টলি খুব আসছে, বিশেষ করে তোমাদের দেখবে ক্লার্কশিপ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষাতে এখান থেকে একটা করে প্রশ্ন 100% তোমরা দেখবে কমন পেয়ে যাচ্ছ। তো ফার্স্ট দেখো, বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরি আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি, ক্রিকেট, হকি, ফুটবল, ব্যাডমিন্টন, এবং এগুলোর সাথে কোন কোন কাপ বা কোন কোন ট্রফি যুক্ত সেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখে নাও, ক্রিকেটের সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাশেজ হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে, ঠিক আছে, অ্যাশেজ কাপ। তারপরে এশিয়া কাপ, সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, দিলীপ ট্রফি, গাভাস্কার বর্ডার ট্রফি, জিডি বিল্ডার ট্রফি, জিলেট কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, জওহরলাল নেহরু কাপ, ঝাঁসির রানি ট্রফি, রঞ্জি ট্রফি, রোহিন্টন বার্সিয়া ট্রফি, রটম্যানস কাপ, সাহারা কাপ, সারজা কাপ, সিঙ্গার কাপ, টাইটান কাপ, বিজয় হাজারে ট্রফি, বিজয় মার্চেন্ট ট্রফি, উইজেডেন ট্রফি এবং উইলস ট্রফি, এগুলো সবই ক্রিকেট খেলার সাথে যুক্ত। এর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, সেগুলো একটু নোট ডাউন করে নেবে। ফার্স্ট দেখো অ্যাশেজ কাপ, 2 নম্বর হচ্ছে সিকে নাইডু ট্রফি, থার্ড হচ্ছে দেওধর ট্রফি, ফোর্থ দিলীপ ট্রফি, ফিফথ হচ্ছে দেখো গাভাস্কার বর্ডার ট্রফি, নেক্সট ইরানি ট্রফি, জওহরলাল নেহরু ট্রফি কাপ, রঞ্জি ট্রফি, সাহারা কাপ, সারজা কাপ এবং বিজয় হাজারে ট্রফি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্রিকেটের তরফ থেকে, ঠিক আছে। এবার আমরা পড়বো হকি, হকির সাথে কোন কোন স্পোর্টসগুলো আছে, কোন কোন কাপগুলো যুক্ত। তো প্রথম দেখো সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি, সিন্ধিয়া গোল্ড কাপ, মুরুগাপ্পা গোল্ড কাপ, ওয়েডিংটন কাপ এবং স্ট্যালেন কাপ। এবার এবার এগুলোর মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখো সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ তো তোমরা সবাই জানো, ধ্যানচাঁদ ট্রফি, নেহরু ট্রফি এবং সিন্ধিয়া গোল্ড কাপ, এগুলো হকির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। বাকি সবই কিন্তু তোমাদের পড়তে হবে, তোমরা কিন্তু কোনোটাই স্কিপ করতে পারবে না, তার মধ্যে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো ফুটবল, রোবার্টস কাপ, বন্দোদকার ট্রফি, মের ডেকা কাপ, কনফেডারেশন কাপ, ডিসিএম ট্রফি, ডুরান্ড কাপ, বিসি রাজ ট্রফি, ফিফা ওয়ার্ল্ড কাপ, জুলস রিমেট ট্রফি, কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি, আইএফএ শিল্ড, সুব্রত কাপ, স্যার আশুতোষ মুখোপাধ্যায় ট্রফি, টড মেমোরিয়াল ট্রফি, ভিট্টল ট্রফি, ইউইএফএ চ্যাম্পিয়ন লিগ, এগুলো সবই ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এবার এই ফুটবলের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখো রোবার্টস কাপ, তারপরে হচ্ছে কনফেডারেশন কাপ, ডুরান্ড কাপ, খুব ইম্পর্টেন্ট এগুলো তিনটে হলো, ডুরান্ড কাপ, ফোর্থ হচ্ছে দেখো কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ এবং ইউইএফএ চ্যাম্পিয়ন লিগ, এইগুলো হচ্ছে ফুটবলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের যে কাপগুলো হচ্ছে সেগুলো দেখো অমৃত দিওয়ান কাপ, এশিয়া কাপ, চাড্ডা কাপ, ইউরোপীয় কাপ, হরিলেলা কাপ, ইব্রাহিম রহিমতুল্লাহ চ্যালেঞ্জার কাপ, তারপরে দেখো কনিকা কাপ, সোফিয়া কাপ, কৃতিকার কাপ, মালয়েশিয়ান ওপেন, থমাস কাপ পুরুষদের এবং উবের কাপ মহিলাদের। তো দেখো এখানে মোস্ট যে দুটো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টন এবং উবের কাপ সেটা হচ্ছে দেখো মহিলা ব্যাডমিন্টন, তার সাথে দেখো চাড্ডা কাপ এটা খুব ইম্পর্টেন্ট, এবং তার সাথে আরেকটি হচ্ছে মালয়েশিয়া ওপেন। তো এইগুলো ব্যাডমিন্টনের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখো টেবিল টেনিস, টেবিল টেনিসের জন্য খুব অল্পই আছে, ট্রাভানকোর কাপ যেটা শুধুমাত্র মহিলাদের, সোতলিং কাপ এটা পুরুষদের এবং বামা বেলেক কাপ এটা বোথ। লন টেনিস খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে দেখো ডেভিস কাপ, তারপরে তো তোমরা জানো অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন বা ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন এবং হেনকেন কাপ, তো এগুলো সবগুলোই কিন্তু লন টেনিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট।
গল্ফ, গল্ফের সাথে দেখো কানাডা কাপ, রাইডার কাপ, আগাস্টা মাস্টার্স, ব্রিটিশ ওপেন এবং ইউএস মিটার্স। তো এগুলোর মধ্যে কানাডা কাপ এবং রাইডার কাপ এই দুটো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে রাইডার কাপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো ঘোড়া, ঘোড়া দৌড়ের সাথে একটি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডার্বি। রোয়িং, রোয়িংটা হচ্ছে দেখো ওয়েলিংটন ট্রফি। এবং সবার লাস্ট হচ্ছে পোলো, পোলো হচ্ছে এজরা কাপ, উইনচেস্টার কাপ এবং রাধামোহন কাপ। তো এই ছিল কোন স্পোর্টসের সাথে কোন শব্দটা যুক্ত, সরি কোন স্পোর্টসের সাথে কোন কাপটা যুক্ত বা কোন ট্রফিটা যুক্ত। এগুলোর মধ্যেই দেখবে তোমাদের রিসেন্টলি যেসব পরীক্ষা হচ্ছে সেখানেও এসছে এবং আপকামিং যেসব এক্সামগুলো আছে সেখানেও আসবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভিডিও ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পিডিএফটা পেয়ে যেতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখানেও আমি পিডিএফটা আপডেট করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।